জানতে চেয়েছেন যে আপনার সামনে কোনো ব্যক্তি খারাপ কাজে লিপ্ত বা অন্যায় লিপতো আপনি বাধা দিয়েও শুনতেছেনা এখন আপনার করণীয় কি জি আপনার করণীয় হলো যে অন্যভাবে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে অন্য কারোর মাধ্যমে যখন আপনার কথা শুনতেছে না তখন সরাসরি আপনি যখন পারতেছেন না তখন আপনার যখন ফেতনার আশঙ্কা আছে বা আপনাকে যখন ধমক দিচ্ছে বা আপনাকেই সে তর্ক লিপ্ত হচ্ছে তখন অন্য কারোর মাধ্যমে এটা বলতে হবে খারাপ বা অন্যায় করতে দেওয়া যাবে না সামনে অন্যায় হবে খারাপ হবে এটা 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 অসম্ভব এটা হতে পারে না একজন মোমিন মেনে নিতে পারে না হয় তার কাছ থেকে সরে যেতে হবে অথবা অন্যভাবে হিকমা অবলম্বন করে আপনাকে এটা প্রতিহত করতে হবে যে হাদিস হার সাল্লাম বলছেন যে মানরা আমিন করান ফলে গাইকে বিয়াদি হ্যাঁ ফাইল্লা মেস্তাতে ভাবে লিসানহী ফাইল্লা মেস্তাতে ভাবে কলবিহি জারিকা জাফুল ইমান যে যখন কেউ তোমার সামনে অন্যায় করবে তখন তাকে বাধা দাও সরাসরি হাত দিয়ে বাধা দাও মানে একটু সরায়ে দাও বা এমনভাবে সরাই দিতে হবে এমনভাবে বাধা দিতে হবে যেন সে অন্যায় না করে এটাও যদি সম্ভব না হয় তাহলে মুখের দ্বারা নসিহত করতে হবে বোঝাতে হবে চেষ্টা করতে হবে এটাও যদি সম্ভব না হয় তাহলে অন্ত থেকে ঘৃণ্ণা করতে হবে তাকে দুর্বলতময়ান এবং তার কাছ থেকে সরে আসতে হবে তো যাই হোক আপনার এটা অন্যের মাধ্যমে হিকমা অবলম্বন করে কাউকে দিয়ে হলেও এটা বাধা দেওয়ার চেষ্টা করতে হবে অন্য করতে দেওয়া যাবে না Good night.